বেসরকারি স্কুলগুলিকে কি বার্তা দিলেন মন্ত্রী রাজীব ব্যানার্জি, দেখুন ভিডিও। নমস্কার, আজ একটা এমন ইস্যু নিয়ে আপনাদের সামনে এসেছি, কারণ আমিও দেখছি দু একদিন ধরে কিছু অভিভাবক আমার সাথে যোগাযোগ করছেন, গতকালকেও একজন করেছিলেন। আমি দেখতে পাচ্ছি কিছু স্কুল আছে যেগুলো বেসরকারি স্কুল এবং কিছু আছে যেগুলো সরকারি অনুমোদিত নয়, এরকম অনেক রকম স্কুল রয়েছেন, ইংলিশ মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম, অন্যান্য মিডিয়াম। তারা প্রত্যেকে বিভিন্ন জায়গায় ফিজ নিয়ে একটা অভিভাবকদের উপরে চাপ সৃষ্টি করছে। আমি আপনাদেরকে খুব করজোড়ে রিকোয়েস্ট করছি যে আপনারাও জানেন যে এই লকডাউনের অবস্থায়, এই করোনার সংক্রমণ পরবর্তী পরিস্থিতিতে প্রচুর মানুষ কিন্তু চাকরি হারিয়েছে, তাদের কর্মসংস্থান নেই। প্রচুর প্রাইভেট অর্গানাইজেশন আছে, হয়তো আমাদের বুঝতে পারছি না, জানতে পারছি না, প্রচুর প্রাইভেট অর্গানাইজেশন আছে যারা মান্থলি স্যালারিকে প্রায় হাফ করে দিয়েছে, রিডিউস করে দিয়েছে, বা কোথাও কোথাও বলছে দু মাস কাজ করলে এক মাসের মাইনে পাবে, কোথাও কোন রকম আর্থিকভাবে তাদেরকে নানাভাবে বঞ্চিত করছে। এই জায়গা থেকে অভিভাবকরা যাবে কোথায়? ন্যাচারালি তারা তো এই পরিস্থিতি হবে জানতো না, ন্যাচারালি বাচ্চাদের সব স্কুলে ঢুকিয়েছে, পড়ছে, আর এখন ফিজ নিয়েও স্কুলগুলো যেভাবে চাপ সৃষ্টি করছে, আমি আবার আপনাদের কাছে অনুরোধ করছি স্কুলের বিভিন্ন কর্তৃপক্ষদের, বিশেষ করে বেসরকারি স্কুলকে, যে আপনারা দয়া করে অভিভাবকদের উপরে চাপ সৃষ্টি করবেন না, তাদের পরিস্থিতিটাও একটু আপনারা বোঝার চেষ্টা করুন। ছেলেপুলেকে সবাই চায় ভালো জায়গায় পড়াতে, এই সময় আপনাদেরও উচিত সহযোগিতার হাত এই অভিভাবকদের সাথে বাড়িয়ে দেওয়া, যাতে একটা এমন সমাধান বের হয় যাতে স্কুলেরও কোনো অসুবিধা না হয় এবং অভিভাবকদের উপরেও যেন চাপ সৃষ্টি না হয় এবং বাচ্চারাও যেন সুন্দরভাবে আপনাদের স্কুলে পড়াশোনা করতে পারে। এই ব্যাপারে আমি সবাইকে, সবার দৃষ্টি আকর্ষণ করছি এবং স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ করছি ব্যাপারটা বিবেচনা করার জন্য। ধন্যবাদ।